পরিবারে তার শত্রুটা মানে দমন হয়, এটা হচ্ছে মানে বিশ্বাস। তা যেটা বিশ্বাস, বিশ্বাসটাকে তো বজায় রেখে আমাদের চলতে হবে, তাই না? যতই আমরা মডার্ন হয়ে যাই, যাই হয়ে যাই, অতীতের নিয়মকানুন সবসময় তার ঝেড়ে ফেলে দিতে পারবো না। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 6:30, আর এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। দেখো বেশ সুন্দর হাওয়া দিয়েছে, তাই হাওয়াতে একদম দাঁড়িয়ে মনটা বেশ আনন্দ হয়ে গেছে, আর সেই আনন্দ মনেই ব্লগটা শুরু করলাম। আর গতকাল আমার শাশুড়ি যে কাজগুলো নিয়ে এসছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি আর আমার নিচে একটা ভাড়াটে বোন আছে, ও মিলে বেশ মানে গাছগুলোকে একটু মানে তিনটে গাছ এনেছে, দুটো গাছকে ঠিক মতো করে বসানো হয়েছে। আর আমাদের এ জলের ড্রাম ছিল 20 লিটারের, সে জলের ড্রামগুলো লিকেজ হয়ে গেছে, সেগুলো কেটে দিয়েছে আর গাছগুলোকে বেশ সুন্দর করে বসিয়েছে। আর মাটি তো সে এখানে সেরকম পাওয়া যায় না, যেরকম মাটি ছিল পুরোনো টবের মধ্যে যে মাটিগুলো ছিল সেইটা দিয়ে লাগানো হয়েছে, শুধু একটার ব্যবস্থা করা হয়নি। তা সেই গাছগুলোর মধ্যে একটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর বন্ধুরা তোমরা তাহলে আমার সাথে থাকো, আর দেখো তোমাদের আজকে সারাদিন কী কী শেয়ার করতে পারি। আই হোপ একটু হলেও কিন্তু আমার নিউ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধুরা আছে তাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। চলো দিনটাকে শুরু করি। একটা গাছ ছিল, সেই গাছটাকে এটার মধ্যে লাগালাম অল্প মাটি দিয়ে, আর বড় ড্রাম নেই। আর জানো গাছে জল দিতে পারলাম না, গাছে জল দেবো কী করে, ওই পাইপটা দিয়ে জল দিই, বালতি করে এতগুলো গাছ সম্ভব না, সে পাইপটা করে জল দিই। পাইপের এই যে এটা লাগানো থাকে মুখে, কেউ মনে হয় পাড়া দিয়েছে, পুরো এই যে এখান থেকে গোড়া থেকে যে ভেঙে গেছে আমাদের, এই উঠুক, উঠলে বলবো লাগিয়ে দাও আগে, নাহলে গাছে জল না দিয়ে থাকা যায় না, জানো গাছটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে। কালকে গেলে এক সমস্যা, ওয়াশরুমের ওটা ভেঙে গেছে, আজকে আবার দেখি এটা ভেঙে রয়েছে। আমি পাইপটা রোজ গুটিয়ে তুলে রাখি না, কারণ এই অনেক ঝামেলা তো লাগানো খোলা, তা মনে হয় মানে ছাদের মধ্যে বিছানো ছিল, কেউ মনে হয় না দেখে পাড়া দিয়েছে, ব্যাস ভেঙে গেছে গোড়ার থেকে। গাছে আর জল দিতে পারলাম না, ছাদটা একটু ঝাড় ঠাড় দিয়ে নিয়েছি, এখন যাব নিচে। আজকে আর গম রোদে দিয়ে কী হবে বলো। ও আর দেখো ডাবগুলো কী সুন্দর বড় বড় হয়ে গেছে, এখন লক্ষ্মী পুজোয় বেশ কাজে লাগবে, দেখেছো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে। চলো এবার নিচে যাই, গিয়ে চা টা খাবো, আর এই ঘরে আজকাল কোনো কাজে হাত দেবো না। নিচে চলে এসেছি, চা খাবো, চা বানাবো, এসে দেখি জামার জন্য সব কাজকর্ম রেডি হয়ে রয়েছে, কারণ ঘুম থেকে উঠেই তো সোজা ওপরে চলে গেছিলাম। আর আমাদের এ তোমার উঠে এসে দেখি যে নেই, সে নিচে গেছে, ওই গাড়ির মোবিল টোবিল সব চেক করে তারপর তো ড্রাইভারকে দিতে হয়, তা ওইগুলো করতে গেছে। ততক্ষণে আমি ঝাপাঝাপ বিছানাটা তুলে ফেলি, তারপর চা খাবো, এখন বিছানাটাকে তুলে নিই। আসছে শীতকাল, আসছে এতক্ষণ দুটো তিনটে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, আর গরমকালে বিছানা পরিষ্কার রাখলে যেমন ভালো লাগে, আর শীতকালে বিছানা মানে পায়ের কাছে মাথার ধারে দুটো তিনটে মানে ভারী ভারী জিনিস রেখে দিলে যেন আরও আরাম লাগে, তাই না? মনে হয় কি গাটা একটু হেলান দিয়ে বসি, শীতটা কম লাগবে। আর গরমকালে ওরে বাবারে গায়ে যেটা লাগে, গা যেন জ্বালা পড়া শুরু হয়ে যায় তাড়াতাড়ি করে, মানে সরাতে সরাতে বিছানা ফাঁকা রাখলেই যেন ভালো লাগে। দেখো বিছানা ঝেড়ে জল তেষ্টা পেয়ে গেল, আসলে চা পড়েনি তো। এবার আমাদের এ তো নিচে বললাম, অনেকক্ষণ লেগেছে এর নিচে, তা আমি ততক্ষণ অনেক দেখা। মিঠু রানি এখনো ঘুমাচ্ছে। মিঠু মিঠু মিঠু, তুই তো খুব শিয়ানা, তুই প্রত্যেক দিন দেখি তুই মানে ওই রাতের খাবারগুলোকে জমিয়ে রাখি, সকালবেলা লেট হওয়ার আগে তুই খাওয়া দাওয়া শুরু করেছিস, দেখো দেখেছো তো পদ্মার নিচে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রাতের বেলা কালকে একটা বড়া দিয়েছি, উমা খেলো না রেখে দিয়েছে, এখন ঘুম থেকে উঠে উনি একেবারে বড়া ঠড়া খাওয়া শুরু হয়ে গেছে। ওই দেখো তাহলে বিস্কুট চায়ের তো দরকার নেই, ওই তো বড়াতেই পেট ভরে যাবে, তো পেট ভরবে না, ঠোঁটের মধ্যে তো লেগে রয়েছে, চুরি করে যে খেয়েছিস ঠোঁটের দেখেই বোঝা যাচ্ছে তোকে, দেখো ঠোঁটের মধ্যে লেগে রয়েছে, এত চুপ করে রয়েছে।
কটা জলের বোতল খালি সে কটা বস মানে ভরে নিচ্ছি, তারপরে চাটা বসাবো। কারণ তোমরা তো জানো আমার ঠান্ডা চা অত পছন্দ না। এবার আমি বলি আসুক একবারই দুজনে খেয়ে নেবো চা। আর এই যে চা বসিয়ে দিয়েছি, আর মিঠু বুঝতে পেরেছে যে চা করতে এসেছি, অমনি শুরু হয়ে গেছে ওর চিৎকার। আর চিৎকার করলে কি হবে, গিয়ে বকা দিই, আবার যে সরে আসি আবার চিৎকার করছে। তারপরে এই যে বিস্কুট দিলাম, এই যে চা করেছি, চা করে যে বিস্কুট ভিজিয়ে দিয়েছি, দেখো দেখেছো, এখন আর বড়া খাচ্ছে না, এখন ওই যে চা বিস্কুট মানে চায়ে ভেজানো বিস্কুটটা খাচ্ছে। ও চালাক, খাও আমরা যাই, আমরা গিয়ে খেয়ে নিই চা। চা কিন্তু অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তারপর সিঙ্কে অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো মেজেছি, ঘর ভালো করে ঝাড় দিয়েছি, এখন লেগে পড়েছি ওই ডান্ডি নিয়ে, মানে দেখতেই তো পাচ্ছ কী করছি, ঘর মুছছি। আর তোমরা তো দেখো আমি খুব কম এই স্টিক ব্যবহার করি, বেশিরভাগ আমি জল ন্যাকড়া দিয়ে ভালো করে বসে বসে ঘর মুছি। আর আমার পুরনো বন্ধুরা তো জানো যে আমার একটা প্রবলেম আছে, মাঝে আমার অপারেশন হবে করেও হলো না, সেই মানে সমস্যাটা এখন তো দেখা দিচ্ছে না, দিব্যি তো কাজ করে যাচ্ছি, জানি না সেই সমস্যা একদম লাস্টে এমনভাবে না ওঠে যে আমাকে একদম ভগবানের কাছে চলে যেতে হয়, কাজ করে যায়, কোনো কিছু তো মালুম পাই না। আর দেখো ডাক্তার যখন বলেছে অপারেশন করতে অত বড় হসপিটালে, নিশ্চয়ই সমস্যাটা তো আছে। আর একবার না তিন চারবার ইউএসজি করেছি, তিন চারবার একই রিপোর্ট, কিন্তু এখন আমার শরীরে কোনো কষ্ট নেই জানো তো, যেটা নেই আমি কেন মিথ্যে কথা বলবো, জানি না এটা বাবা লোকনাথের দয়া কিনা। আর এবার আসল কথায় আসি, আজকে পূর্ণিমা, মানে পূর্ণিমা ছেড়ে যাবে বিকেলে পাঁচটায়, তা ভাবছিলাম কি বিকেলে একটু পুজোটা দেব, ও মা মানে সকালে তারা থাকে, তারপরে ভাবলাম যে দেখলাম পঞ্জিকা, দেখলাম তিনটে সাড়ে তিনটে ছেড়ে যাবে। তা শাশুড়ি দুধের প্যাকেট এনে রেখেছে আর কলাও এনে দিয়েছে, তা দুধের প্যাকেটটা আবার ফুলের মধ্যে এনে নিচে রেখে গেছে। আর এখন গরুর দুধ কোথায় পাবো বলো, আগে একটু গরুর দুধ মানে যখন পাওয়া যেত তখন গরুর দুধ দিয়ে সিন্নি দেওয়া হতো। আর মানে যারা পুরনো বন্ধু জানোই তো, বাবা রাম ঠাকুর হচ্ছে আমার গুরুদেব, ওনাকে প্রত্যেক পূর্ণিমায় সিন্নি দিতে হবে। আর ফল আছে জানো, ফল না ফ্রিজে রয়েছে, তোমার ন্যাশপতি, তারপরে হচ্ছে মুসাম্বির, ওই যে সেদিন দেখিয়েছি সেইভাবেই ফল ধরা রয়েছে ফ্রিজে, শশা, তাও ইচ্ছে করলো না ওইগুলো দিতে, আলম থাক যে যা আছে তাই দিয়ে চলে আসলাম কিচেনে। আর যেহেতু বললাম তো তোমাদের পূর্ণিমা সত্যনারায়ণের পাচারি পড়তে হলে একটু টাইম তো লাগবেই, আর কি বলবো বন্ধুরা, মানে মিথ্যে কথা বলতে বলতে মিথ্যেটা যে সত্যি হয়ে যাবে সেটা নিজেও বুঝতে পারিনি, একেবারে হাতে নাতে ফল পেয়ে গেলাম। ওপরের আন্টি সকাল থেকে চারবার এসছে, এসে মানে ওনাকে দেখে প্রথমবারই বলেছি, মানে মিথ্যে কথাই বলেছি যে আমার মাথা যন্ত্রণা, নাহলে তো বকবক শুরু করবে, যে মাথা যন্ত্রণা, অল্প বেশি কথা বলতে পারবো না, যে কটা কথা বললো উত্তর দিয়েছি চলে গেছে। ও মা কিছুক্ষণ পর এরকম একে একে দুই তিন চারবার এসে, রীতা খারাপ পাও না তো, রীতা খারাপ পাও না তো, রীতা খারাপ পাও না তো, এই বলে বলে আমার সত্যি সত্যি মাথা যন্ত্রণা তুলে দিয়েছে। আজকে আবার কিনিতে এসেছিলো জানো, সেই পুরোনো তেঁতুল, আচ্ছা তেঁতুল নাও নিয়ে তুমি যাও, না তেঁতুল নিয়ে ওই যে ঠাকুরের আজকে কি ঠাকুর রোজ, আজকে কেন আজকে দেরি হলো তোমার সেবা দিতে, সকালে শাশুড়ি বাজারে গেছে নাকি, মানে রোজের যে কথাগুলো সেই কথাগুলো আবার ঘুরে ফিরে বলে আমি লোক ছাড়া থাকতে পারি না, তা আমার হয়ে গেছে এখন মাথা যন্ত্রণা, মিথ্যে বলেছিলাম মাথা যন্ত্রণা, আমার সত্যি সত্যি মাথা যন্ত্রণা, ঠিক আছে আমি এখন টিফিন, এখন এই যে সকালের টিফিনের জন্য পেঁপে ভাজা করছি, রাঁধুনি কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর একটু ধনে পাতা ছিল কুচিয়ে দিয়ে দিয়েছি। তোমাদের আর এটা শেয়ার করতে পারিনি, কারণ ওই তাড়াতাড়ি করে ঠাকুরঘর থেকে এসে এটাকে কেটে বসিয়েই তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আর ওই আন্টির কথা মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছে, কি করব, আর এখন রুটি করব। তা ছেলে বলল যে ও ডিম রুটি খাবে, আজকে কিন্তু শনিবার, কিন্তু খাবে বলে কিছুক্ষণ পর বলছে না মা আজকে আর খাবো না শনিবার, তা আমি যে শোন মনে যেটা চায় খা, ওটা মানে কোনো সময় ই করতে নেই, এই দেখো পাউরুটি এনে দিয়েছে, তা আমি বললাম কিচ্ছু হবে না তুই খা। তা ওকে আমি আবার কি করলাম, আমি হচ্ছে যাক বাচ্চা মানুষ আর মনে দেখো খাবার জিনিস, শনি মঙ্গলবার কোনো যখন মনে ইচ্ছে হয় না তখন খেতে হয়। আর ডিমটা দেখাচ্ছি কেন বলো তো, ডিমে না ডবল কুসুম, বেশ দেখলাম এবার যে কটা ডিম এনেছে আমাদের, কদিন ভাবছে তোমাদের বলবো মনে থাকে না, আসলে ডিমটা আমাদের ঘরে খুব কম খাওয়া হয়, অনেকে যেমন নেবে খাওয়ার সময় গরম ডিম ভেজে নেয়, আমাদের ঘরে ওরে বাবা
কারো পছন্দ না। আর মাছটা ছয় তো ডিম আমাদের ওই ভাজা অমলেট এসব খেতে চায় না কেউ। আর ভাত, ভাতের মধ্যে আজকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না, ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর চালতা দিয়ে ডাল, আর আলু ভাজা, আর পাঁপড় ভাজা দুপুরবেলা খাওয়ার সময় একটু ভেজে নেব। এই দেখো, এটা কিন্তু ডাল সেদ্ধটা, মটর ডাল। আর এই যে এখন ডালটা ওই যে চালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার তোমার হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এই ডাল তো সবাই জানো, তবে একদিন না টক ডাল শীত পড়লে বন্ধুরা রসুন ফোড়ন দিয়ে খেয়েও অবশ্য অনেক বন্ধুরা খায়, খুব টেস্ট হয়। আমি তো শীত পড়লে তখন রসুনটা দিই, এখন গরমে দিতে চাই না কেন বলো তো, কেমন একটা রসুনের গন্ধ লাগে। এই যে পাতলা টেলটেলে একেবারে টকের ডাল, টক ডাল বলো, অনেকে কিন্তু টকের ডালও বলে। এই দেখো বেগুন কেটে নুন মাখিয়ে রেখেছি, আর এই যে বাবুর আলু ভাজা। ওই দেখো কী পরিমাণে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, প্রচণ্ড পরিমাণে মেঘ। এই যে সবার জামা কাপড় ওড়া শুরু হয়ে গেছে। এই জামা কাপড়গুলো সব ঘরে নেয় না, আর উড়ে উড়ে এদিক সেদিক পড়ে। রান্না, বেগুন ভাজা বসানো, ও আর সকালে যে ফুলটা দেখিয়ে গেছি এখন এত বড় হয়ে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখন কত বড় হয়ে রয়েছে, গাছগুলো বৃষ্টি পেলে ভালো হয়ে যাবে। চলো ব্যাকে দেখাই, আমাকে তো দেখেছো, আকাশটা দেখো এবার, দারুণ মেঘ করেছে কি। হ্যাঁ হ্যাঁ, আমার জামা কাপড়ও আছে, আমি তুলবো আগে আকাশের। দেখো শুভ্রা ওই দিকটা দেখো, পুরো আসছে, আকাশটাকে করছি, দেখেছো দারুণ লাগছে না, দেখো অবস্থা। তোমাদের না আকাশের, তোমার তুলবো কেন, সবাই দেখুক যে এই আন্টি খুব ভালো। এই না না, বৃষ্টি নেমেছে, আমি জামা কাপড় তুলি। তা বললাম যে নাইস, তোলো তোলো, এবার ভিজে ভিজে তোলো দৌড়িয়ে। হ্যাঁ বলো আন্টি থাক, আর নেই আর নেই, হালকা ওগুলো কা সব ভিজে যাচ্ছে, একদম ভিজে, এগুলো থাক থাক না, এই বৃষ্টি হবে না মনে হয়। নাইস নাইস, আমার বলছি নাইটিটা দাও, নাইটিটা তুলে দিই, দৌড়াদৌড়ি করতে করতে বেশ ভালো লাগে। এখন তোমাদের নিচে নিয়ে যাই। আর দেখো কিছু কিছু নিয়ম মানে থাকে যেগুলো পুরনো, মানে অতীতের অনেক নিয়ম, সেই নিয়মগুলো আমরা মানে বর্তমানে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, বর্তমানে যেন আমরা ভালোভাবে থাকতে পারি, সেই নিয়মগুলো কিন্তু আমরা অমান্য করতে পারি না। সেই বর্তমানটা ভালোভাবে রাখার জন্য আমাদের মনে বিশ্বাস যে ওই এই নিয়মগুলো পালন করলে আমাদের সব কিছু ভালো হবে। আর কোনো নিয়ম যদি আমরা কোনো কারণে না পালন করি না, একটা কিছু হলেই আমরা ভাবি না এই এইটার জন্য মনে হয় এটা হয়েছে। আর সেরকমই একটা পুরনো নিয়ম আমাদের মানে মানা হয় এই ভাদ্র মাসের শনি মঙ্গলবার দেখে এই নিয়মটাকে মেনে নিতে হয়, মানে মানতে হয়। তা আজকে হচ্ছে মঙ্গলবার, আর সে কী নিয়ম চলো দেখবে। সেটা বাংলাদেশ মানে বাংলাদেশেরই নিয়ম, আমার শাশুড়ি করতো, এখন শাশুড়ি ওইগুলো তৈরি করছে, আমাদের মানে ওইগুলো মানে ওই নিয়মটা পালন করা হবে। তাহলে চলো তোমাদেরকে দেখাবো একটু। কি দিয়ে মাখছো, কি দিয়ে? ডাল, কলা আর চিনি, আটা। আর কিসের জন্য এটা পোড়ানো হয়? মানে পোড়ানো হয় ভাদ্র মাসে শনি শনিবারে, মঙ্গলবারে পোড়ায় আমাদের শত্রু দূর করার জন্য। ঠিক আছে, ভাত ভাত করবো। সবার নামে নামে মানে ঘরে যে কজন আছে সবার নামে একটা করে, তার মধ্যে দুই নাতির নামে দিয়ে দিয়েছি, ওই সাগরের নামে। এগুলোকে এবার ভাঁজ করে নিচ্ছে, তারপরে রুটি চাটুর মধ্যে দিয়ে একটা একটা করে ভাজবে। দেখে নিলে তো, এটা হচ্ছে আমাদের মানে এইবারই নিয়ম, আমার বাপের বাড়ি আবার এই নিয়মটা নেই যে ভাদ্র মাসে শনি মঙ্গলবার দেখে পাতা পোড়াতে হয়। আর আমাদের পরিবারে যে কজন আছে সবার নামে নামে একটা করে মানে পাতার মধ্যে ওই যে তাল, কলা, আটা সব কিছু দিয়ে মেখে একটা করে বানিয়ে দিয়ে
তারপর সেই পাতাটা পোড়ানো হয়। এবার পোড়ানোর পর পাতাটাকে ফেলে দিতে হয়, আর ওই যে পিঠেটা থাকে মানে চাটুর মধ্যে এরকম করে পোড়ানো হয়, সেটা খেতে হয়। এতে কি হয় যে মানে সবার নামে নামে তো এক একজনের নাম করে করলে মানে আমাদের পরিবারে তার শত্রুটা মানে দমন হয়, এটা হচ্ছে মানে বিশ্বাস। তা যেটা বিশ্বাস, বিশ্বাসটাকে তো বজায় রেখে আমাদের চলতে হবে, তাই না? যতই আমরা মডার্ন হয়ে যাই হয়ে যাই, অতীতের নিয়মকানুন সবসময় তো আর ঝেড়ে ফেলে দিতে পারবো না। আর আজকে আমি এই মানে এই পোড়ানো কাজটা কেন করতে পারছি না, আমি সকাল মানে তখন বলে দিয়েছি যে মঙ্গলবার, আসলে আজকে শনিবার, আর শনিবার আমার বাবুর জন্মবার। আর জন্মবারে মানে পাতা পোড়ানো, লঙ্কা পোড়ানো, মানে চুলে সাবান দেওয়া, তারপরে সাবান না মানে শ্যাম্পু সেলাই করা, এগুলো মানে আমার শাশুড়ি আমার মায়েরা বারণ করে। তা যতদিন বছর ধরে ছেলে হয়েছে আমি ওইগুলো করি না, তা আজকে শনিবার মারি করতে হবে। তাই শাশুড়ির নিচে স্টোভ আছে, ওখানেই একটু বসে বসে করে নেবে, নিয়মটাও রক্ষা হবে। নিয়মটা না মানে আর বেশি দিন তো নেই, শেষ হতে যাচ্ছে ভাদ্র মাস। ঠিক আছে, এটা তোমাদের জানিয়ে দিলাম ভালোভাবে। তোমাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে আমাকে কমেন্ট করে জানাবে। আবার অনেকে হাসা হেসো না, মানে অনেকে বলবে যে এই পাতা পোড়ালে কি শত্রু কমে যায়, এটা বিশ্বাস, বুঝেছো? যার যার বিশ্বাসটা তার তার কাছে থাকাটা ভালো, এটা আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস বজায় রেখে আমরা কাজ করছি। হ্যাঁ, এই দেখো চাটুর মধ্যে দিয়ে সবকটা ভাজা হয়ে গেছে। মা আবার এগুলোকে ওপরে নিয়ে এসে, এমনি তো ওপরে উঠতে পারে না পায়ের জন্য, তা আজকে নিয়ে এসে এবার ক্যামেরা আমাকে বলছে তুমি ভিডিও করো। মানে আমাদের বাড়িতে কারোর কোনো আপত্তি নেই, শুধু বাবাকে ভিডিও সামনে আনা যায় না, বাবা খালি গায়ে থাকে। যাই হোক, আস্তে আস্তে সবাই ক্যামেরার সামনে আসছে, এটাই ভালো লাগে। আর আমাদের জানো তো এই পাতাগুলো সব বের করে নেওয়া হয়েছে, এবার সবগুলো পাতা শাশুড়ি পুড়িয়ে ফেলবে আমাদের বাড়ির সবার নাম ধরে, এতে শত্রু নাশ হবে। তাহলে এইভাবেই চলে আমাদের নিয়মটা। বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।